হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলা আমার জন্য, যেহেতু সালিম নেই, মেমো নেই, তো আমি ঘুম থেকে উঠেই এখানে কবুতরগুলোকে খাবার দিয়েছি। তার কারণ আমি সারাদিন বাসায় থাকবো না, তো একবারে অনেকগুলো খাবার দিয়েছি যাতে এখন খেয়ে নেয়, আবার যাওয়ার পূর্বে আরও কিছু অংশ দিয়ে যাব। তো যাই হোক, আমার কবুতরগুলো আপনারা হয়তো অনেক দিন যাবতই দেখছেন, স্পেশালি যারা আমাদের ভিডিওগুলো দেখেন আর কি। সো আমি কবুতর প্রেমী একজন মানুষ, খুবই পছন্দ করি, যেটা সত্য কথা। সালিম ঢাকায় থাকলে তো আর কোনো সমস্যা হয় না, ও সব কিছু নিজে নিজেই করে। তো সালিম তো ঢাকায় নেই, তো আমি এখন এই যে পাখিগুলোর খামারগুলো দিলাম, তো দেখতে পাচ্ছেন এই পাখিটাও কিছুদিন আগে বড় সর্বনাশ করেছে, মানে খুব ক্ষতি হয়ে গেছে বলবে। এই যে হলুদ পাখিটা দেখতে পাচ্ছেন, এই মা পাখিটা ডিম যা ছিল সবগুলো একদম ইয়ে করে ফেলছে, মানে ভেঙে ফেলছে আর কি। আর এই যে দুটো দেখছেন, এটা তো আমাদের ওই পাখি জন্য বাচ্চা ছিল আগের বারের আর কি। তো ভাবলাম যে যেহেতু যাচ্ছি, রেডি হচ্ছি, কোর্টে যাব, আপনাদের সাথে বিষয়গুলো একটু শেয়ার করি। আমি কেমন বিষয়টা দেখাবো, মানে এত বেশি অদ্ভুত মনে হয় আমার কাছে। দেখেন এই গাছটাতে করলার সংখ্যাটা একটু গুনবেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, এখানে তিনটা, বারোটা, এই যে একটা, ১৩, এই যে নিচে দুই, ১৫, এই যে এখানে এই সাইডে একটা আছে, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২১ নিচে ধরছে ৪টা, ২৫, আর এই যে এখানে একটা দেখা যাচ্ছে, ২৬, আর তিনটা করলা আমরা খাইছি। আপনাদের আমার মনে হয় বুঝাতে পারছি যে একটা করলা গেছে, ২৯টা করলা এখন পর্যন্ত, আরও ছোট ছোট রয়েছে এই যে এখানে দেখেন, এই যে এখানে এখানে দুইটা দেখতে পাচ্ছেন, এরকম আরও অনেক জালি করলা, মানে ছোট করলা নষ্ট হয়ে যাচ্ছে, কেন আমি জানি না, হয়তো কোনো মেডিসিন দিতে হবে। এই হলো অবস্থা, করলা গাছ থেকে মোটামুটি অনেক করলা পাওয়া যাচ্ছে, এটা খুবই ভালো একটা বিষয়। আসলে কোর্ট প্রাঙ্গণে মানে এত বেশি জ্যাম বা মানুষজন, এটা তো আছে। আপনাদের আর একটা কথা বলতে চাই যে আমাদের এইখানে সবচেয়ে বড় সমস্যাটা দেখা হয়, এটা কিন্তু সিজিএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গণে দেখেন কী পরিমাণ গাড়ি, মানে মানুষ চলাচলের রাস্তাটুকু নেই বললেই চলে। তো আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, এটা মানে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে এটা কোনো গাড়ি পার্কিংয়ের সম্ভবত কোনো একটা জায়গা। আপনাদের আমি তো ফ্রন্ট ক্যামেরাতে দেখালাম, আমি ব্যাক ক্যামেরাতে দেখানোর চেষ্টা করব। এই যদি হয় অবস্থা, তাহলে সাধারণ মানুষ পাশাপাশি আইন চলাচল করবে, সেই রাস্তাটুকু কিন্তু এই জায়গাতে নেই, ভয়ানক পরিস্থিতি। আসলে এটা শুধুমাত্র যে এখানেই তা কিন্তু না, আপনি এই আদালত প্রাঙ্গণে যে কোনো জায়গাতে আপনি যেতে পারেন, সব জায়গাতে একই অবস্থা। এই মোটরসাইকেল পাশাপাশি এই যে গাড়ি, প্রাইভেট কার, এগুলো রাখার মানে সীমাবদ্ধতার কারণে, মূলত বা জায়গার সীমাবদ্ধতার কারণে বা স্বল্পতার কারণে এই পর্যন্ত চলে আসছে একদম। আর একটু বলা যায় যে কোর্টের ভিতরেই চলে যাবে গাড়িগুলো, এইরকম একটা পরিস্থিতি। যাক, সমস্যা নাই, আমি ভাবলাম কাজের ফাঁকে একটু আপনাদের সাথে এই বিষয়গুলো। এখানে মূলত ডিসি অফিসের সামনে, ডেপুটি মানে ডেপুটি কমিশনারের কার্যালয়ের সামনে, সো এখানে কী যেন একটা হচ্ছে সম্ভবত, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই কোর্ট এরিয়াটা এত বেশি ক্রাউড, এত জনাকীর্ণ, যেটা বলার বাহিরে। মানুষজন প্রতিনিয়ত এখানে, অনেক মানুষজন আসে এই জায়গাতে। তো এখানে আমরা একটু দেখার চেষ্টা করবো যে এই জায়গাতে কী হচ্ছে। একটু আগে আমি দেখলাম যে এখানে কোনো একটা কর্মশালা হবে সম্ভবত, তো সেটাই আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখা যাচ্ছে যে আলোচনা সভা এবং ভূমিকম্প অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, এখানে কি হচ্ছে আমাদের। আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে কি করবে, মূলত এই সিস্টেমটা এখানে দেখানো হচ্ছে। আগুন
প্রথমে সেফটি পিনটা খুলবেন, সেফটি পিন খুলে আগে আগে গিয়ে দেখতেই পাচ্ছেন যে আসলে আগুন লাগলো, মানে লাগলে কিভাবে আগুনটা নেভাতে হয় সেখানটা মানে প্রসেসটা কিন্তু মূলত ওনারা দেখাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে ফায়ার এক্সটিংগুইশার, সেটা দিয়ে কিভাবে আগুনটাকে থামানো যায় বা বন্ধ করা যায় সেটা ওনারা দেখাচ্ছেন। এখানে ফায়ার সার্ভিসের অনেক সদস্য রয়েছেন। উৎসুক জনতা কিন্তু এখানে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন তারা সবাই এখানে দেখতেছে। আবারও দেখানো হচ্ছে, এখানে মোটামুটি অনেক ধুলাবালি সৃষ্টি হয়েছে, আমরা এখান থেকে আবার চলে যাব। যাক, প্রচুর ধোয়ার সৃষ্টি হয়েছে, তো যেহেতু আমি নিজেও দেখতেছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে প্রচুর মানুষজন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু অনেক মানুষজন রয়েছে, এই সাইডটাতে একটু মানে সমস্যা কম। আচ্ছা, এখানে আরও মনে হয় এদের কিছু কর্মশালা রয়েছে সম্ভবত, যতটুকু আমি জানতে পারি। অনেক ধোয়া, চলে যাই। নামাজের সময় জহরের নামাজ আজান দিয়েছে, ওযু করে নিলাম, মসজিদে যাব। তো আপনারা যে যেখানেই আছেন, যারা এই ভিডিওটি দেখছেন, সবার কাছে অনুরোধ করবো সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ মৃত্যুটা হচ্ছে অনিশ্চিত, আপনার জীবনে যে কোনো মুহূর্তেই আসতে পারে। এমনও হতে পারে যে আপনি আসলে যদি নামাজ না পড়েই মৃত্যুবরণ করেন, বা এই সুযোগটা হয়তো আপনি নাও পেতে পারেন। সুতরাং আমাদের সবারই উচিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, এবং আপনারা সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য দোয়া করবেন, জীবিত এবং মৃত সাথে থাকুন। দেখা যাক আর কি কি শেয়ার করা যায়। তো এখানে আসলে সকালবেলা আমি আমার ফ্রেন্ড আমরা দুজনই আইনজীবী সমিতিতে প্রবেশ করার সময় হঠাৎ করেই আমার ইউনিভার্সিটির শিক্ষক দেখতে পাচ্ছেন যে সবুজ চিহ্ন দেওয়া, ওটা মূলত আমার ইউনিভার্সিটি লাইফের একজন প্রিয় শিক্ষক ছিলেন, স্যারের নাম নোমান স্যার বলেই আমরা সম্বোধন করতাম। তো দীর্ঘদিন পরে হঠাৎ করে আজকে স্যারের সাথে দেখা কোর্ট প্রাঙ্গণে, তো দেন স্যারের সাথে কুশলাদি বিনিময় করে অবশ্য আমরা একই সাথে চাও খেয়েছি। তো ঠিক চা খাওয়ার ফাঁকে একসময় এই ছবিটা উঠানো হয়েছিল, তো ছবিটা আজকের ভিডিওতে স্মৃতি হিসেবে রয়ে যাবে। তো আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি যে আমার ছাত্র জীবনে যে সকল টিচার আমাকে পড়াশোনা করিয়েছেন, দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদের সবাইকে নেক হায়াত দান করেন। তো যাক, সবচেয়ে বড় কথা যে আজকের ভিডিওটি মানে আমি আজকে এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তো ভালো, আর ভালো না লাগলে আন্তরিকভাবে দুঃখিত। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।